উত্তর কোরিয়ার হাতে রয়েছে সহস্রাধিক মারাত্মক ড্রোন। অন্যান্য বিধ্বংসী অস্ত্রের পাশাপাশি উত্তর কোরিয়ার হাতে রয়েছে সহস্রাধিক মারাত্মক ড্রোন। এই ড্রোনগুলো বিস্ফোরক ও তেজস্ক্রিয় উপাদান বহন করে আক্রমণ করতে পারে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। এক প্রতিবেদনে এই বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ড্রোন প্রযুক্তি উন্নয়নে দীর্ঘদিন ধরে অত্যন্ত আগ্রহী। এ কারণে বিভিন্ন ধরনের ড্রোনের উন্নয়নে তারা 1990 দশক থেকে কাজ শুরু করেছে। এতদিন গবেষণা ও উন্নয়নের ফলে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর হাতে রয়েছে সহস্রাধিক উন্নত মানের ড্রোন। এগুলো যে কোনো মারাত্মক হামলা চালাতে পারে। উত্তর কোরিয়ার ড্রোনগুলো 100 মাইল গতিবেগে চলতে পারে। এছাড়া এগুলো 45 থেকে 55 পাউন্ড ওজনও বহন করতে পারে। দক্ষিণ কোরিয়ার সীমান্তে বিভিন্ন সময় উত্তর কোরিয়ার ড্রোন ধরা পড়েছে কিংবা দুর্ঘটনা পতিত হয়েছে। এসব ড্রোন পর্যবেক্ষণ করেছে দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা। এই পর্যবেক্ষণের ড্রোনগুলো মারাত্মক ক্ষমতা সম্পর্কে নিশ্চিত হয়েছে তারা। 3 বছর আগে দক্ষিণ কোরিয়ায় এক দুর্ঘটনা কবলিত ড্রোনের ছবি প্রকাশ করে। সেই ড্রোনটি উত্তর কোরিয়ার সীমান্ত সংলগ্ন স্থানে পাওয়া যায়। ড্রোনটি উত্তর কোরিয়ার বলে জানান তারা। দক্ষিণ কোরিয়ার ইনস্টিটিউট অব ন্যাশনাল ইউনিফেক্সের এক গবেষক চুং কুং ইউন এক প্রতিবেদনে জানান, দেশটি তাদের বিমান বাহিনীর ঘাটতি দূর করার জন্য ড্রোন প্রযুক্তির উপর গুরুত্ব দিয়েছে। এতে তাদের শত্রুর উপর নজরদারিও সহজ হয়েছে।